স্যার, এখন যেহেতু ডেঙ্গির সিজন চলছে, সুতরাং এই ডেঙ্গিটাকে প্রতিরোধ করার জন্য আমাদের আসলে কি কি করা উচিত? এটা একটা সমন্বিত প্রচেষ্টা নিতে হবে, কারো একার পক্ষে সম্ভব না। যেরকম শহরে অনেক পুকুর আছে, ডোবা আছে, এইগুলি হয়তো মিউনিসিপ্যালিটি তারা এটা টেক কেয়ার করবে, হ্যাঁ, কিন্তু আমার বাড়িতে, ঘরে, বাসায় সেটা তো আমার নিজের করতে হবে। মনে করেন সামনের ড্রেনটা, আমার বাসায় যেখানে টবের মধ্যে পানি কিংবা এসির পানি, এই পানিগুলি, এগুলি তদারক তো বাড়ির মালিক অথবা ফ্যামিলি ওনার যে তার করতে হবে। তাছাড়াও পার্সোনাল প্রোটেকশনের জন্য মশা যাতে না কামড় দেয় সেটা ব্যবস্থা রাখতে হবে। হায়দার সে কাপড় চোপড় ঠিক মতো পরে শরীর ঢেকে রাখলো, অথবা ঘুমের সময় সে মশার ইউজ করলো, অথবা বাহিরে যদি থাকতে হয় ইনসেক্টিসাইড কিছু ইউজ করলো, মানে এইভাবে মিউনিসিপ্যালিটি, ফ্যামিলি এবং পার্সোনাল, এই তিনটা প্রোটেকশন যদি আমরা সমানে চালাতে পারি তখন এটা প্রতিরোধ করা সম্ভব। অর্থাৎ সার্বিকভাবে আমাদের সবাইকে আসলে সচেতন হতে হবে, এবং ডেঙ্গির এই যে সিজন চলছে, আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে সবাই কিছুটা সচেতন হবে এবং জানতে পারবে যে আসলে আমাদের কী করা উচিত, কীভাবে প্রতিরোধ করতে হবে এবং এর ট্রিটমেন্ট পদ্ধতি কী হতে পারে। স্যার, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। সাধারণত ছোটোখাটো আঘাত থেকে একটা আঘাতপ্রাপ্তির পরে যেটা ক্ষত হয়, এবং ক্ষতটা আস্তে আস্তে যদি ঠিক মতো টেক কেয়ার না করা হয়, ব্যবস্থাপত্র না দেওয়া হয়, তখন এটা বাড়তে থাকে এবং এটা আস্তে আস্তে খারাপের দিকে আর ডিপার ইনভলভমেন্ট হতে থাকে। ইট আলটিমেটলি এন্টেলস ইন গ্যাংরিন এবং অ্যাম্পুটেশনে চলে যেতে পারে যদি ঠিক মতো টেক কেয়ার নেওয়া হয়, এবং এটা উপযুক্ত চিকিৎসাপত্র পাওয়া দরকার। এবং বিভিন্ন কারণে সাধারণত এটা কমন হয়, যেন তো যারা 40-এর ঊর্ধ্বে থাকে তাদের এটা বেশি কমন হয়, বিশেষ করে ডায়াবেটিক নিউরোপ্যাথি যাদের হয় তাদের এটা বেশি থাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।